Hello everyone, assalamu alaikum. Shobai ke amar YouTube channel e shagoto janacchi. Ajke ami apnader sathe share korbo ekti kebab recipe. Cholun der na kore shuru kora jak. Eto ekti batite ami niye nilam buter dal. 4-5 ঘন্টা যাবত এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে নিয়ে নিলাম মুরগির মাংস। এরপর দিয়ে দিলাম রসুন। 8-10 টুকরোর মতো রসুন দিয়ে দিলাম। আদা দিয়ে দিচ্ছি 5-6 টুকরো। তেজপাতা, দারচিনি, এলাচ 5-6 টুকরো, জয়িত্রী, গোলমরিচ 7-8টি এরপর দিয়ে দিব কাঁচা জিরা কাঁচা মরিচ দিব 7-8টি এই তো সিদ্ধ করার জন্য সবগুলো উপকরণ নিয়ে নিলাম এখন এগুলো একটি কড়াইতে বসিয়ে দেব সিদ্ধ করার জন্য কড়াইতে ঢেলে দিচ্ছি তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি সিদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগে আমি 2 মগ পানি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দেব পরিমাণ মতো এটা একটা ব্লেন্ডারে নিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ 5-6টি পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি কাঁচা মরিচ কুচি করে নিয়েছি এখন দেব ধনিয়া পাতা পুদিনা পাতা রাঁধুনি গুঁড়া মশলা কাবাবের মশলা 1 টেবিল চামচ তারপর অ্যাড করব একটি ডিম এতো এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এখন ভালোভাবে মিক্স করে কাবাবগুলোকে গোল শেপ করে নিব তারপর ডিমের ভিতর চুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে এই পুটুপুট করে নিব আমি একটি প্যানে তেল গরম করতে দিয়েছি এর মধ্যে ছেড়ে দিব তো 5-6টির মতো ছেড়ে দিয়েছি
এই তো তৈরি হয়ে গেল মজাদার কাবাব রেসিপি। আল্লাহ হাফেজ।